বরাকবাসী, বরাকে একের পর এক ঘটে চলেছে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা। এরই মধ্যে ধলাইয়ের সপ্তগ্রামে একটি ঘটনা ফুটে উঠেছে, সেটা হচ্ছে দুই ভিন ধর্মী ছেলে দুই নাবালিকা মেয়েকে ধর্ষণ এবং শ্লীলতাহানি করেছেন এবং থানায় মামলাও গেছে। আর এরই শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন বজরঙ্গলের কর্মীরা। দেখে নিন এই মুহূর্তে বজরঙ্গলের কর্মীরা কি বলছেন। প্রথমে ধন্যবাদ, আমার সপ্তগ্রামের কিছু বাসিন্দা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলে আমাকে ফোন করেছেন যে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলেছেন বিষয়টি তুলে ধরেছেন। তো যাই হোক, যে গাড়ি যে বাইকে নিয়ে এই দুটা মেয়ে হিন্দু দুটা মেয়েকে নিয়ে এসেছিল দুষ্কৃতি, এই গাড়িটির নাম্বার হচ্ছে AS11W1095, এই বাইকের নাম্বার। যে বাইকটা শোনা গেছে লম্বা রুহুল ইসলাম বড়বুইয়ার নামে, কারণ একজন বাইক নিতে এসেছিল, সে বলছে সেটা রুহুল পাঠিয়েছে, তার মানে ওইটাই যে এটা রুহুলের গাড়ি। দ্বিতীয় কথা হয়েছে, তারপর যখন পাবলিক বুঝতে পেরেছে দুটা মেয়েকে নিয়ে এসছে এখানে একটা ছেলে, তার কিছুক্ষণ পরে একটা এল্টো গাড়ি আসলো, এল্টো গাড়ির যে ড্রাইভার ছিল সেও এখানে ছিল। তার পরবর্তীতে মানুষ জানাজানির পর এল্টো গাড়ি যে আছে সেই নাম্বার হচ্ছে AS11T4244, এই এল্টো গাড়ি দুটা মেয়েকে নিয়ে আর ওই ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে। পুলিশের হাতে বর্তমানে যে বাইকটা সমঝে দেওয়া হয়েছে, আশা রাখছি এল্টো গাড়ি আনার পর তথা ড্রাইভারকে তোলার পর আরো অনেক কিছু বিষয়ে আমরা পুলিশের মাধ্যমে জানতে পারবো। তবে একটা বিষয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা চলছে। আমার কিছুদিন আগে নতুন বাজারে হয়েছে, কিছুদিন আগে ধরমকালে ছোট্ট নাবালিকা মেয়েকে রেপ করা হয়েছে, এই গত একদিন আগে হাইলাকান্দিতে একটা নাবালিকা মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে। তো আমরা ওইটাই চাই, যারা দোষী এসব কাজে লিপ্ত তারা কঠোর শাস্তি পায়, কারণ এখানে যদি প্রতিবাদ না হয় আগামী দিনে এখানে রেপ তথা মার্ডার হবেই। আর এই প্রতিবাদ শুধু হিন্দু সমাজের নয়, যারা বিশিষ্ট মানুষ আছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে এইসব দুষ্ট চক্রদের এত বেশি সাজা দিতে হবে, তখন দ্বিতীয়বার কেউ এই ধরনের কার্যকলাপ আর করতে পারবে না। তো সমস্ত সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, আর প্রশাসনকে আমি এই যে দুষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাই। আমি আমার বিশ্বাস ধলাই থানার ওসি তথা সিআই যিনি আছেন মনোজ বড়ুয়া, উনি সেই পদক্ষেপ বিরাট পদক্ষেপ নেবেন, আমাদের এটা বিশ্বাস। কিন্তু আমরা বারবার এ ধরনের কাজ কখনো সহ্য করতে পারবো না, প্রয়োজনে মাঠে নামবো, প্রয়োজনে যা করণীয় করব। আর এখানে স্পষ্ট বোঝা গেছে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সেটার প্রতিবাদ করছে আর করবে। আপনার নামটা? আমার নাম আনোয়ার হোসেন লস্কর। আপনার ইন্ডাস্ট্রির নামটা? ইন্ডাস্ট্রির নাম সানি ব্রিক ইন্ডাস্ট্রি। আজকে এখানে কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল দুইটা হিন্দু মেয়ে নিয়ে, দুইটা হিন্দু মেয়ে লইয়া একটা ছেলে ঢুকছে গিয়া, তার নাম রুহুল, লম্বা রুহুল। আমি কইতাম যাই ও কথাটা যে আমার ব্রেক ইন্ডাস্ট্রির ভিতরে হে পারমিশন দেয় এগুলা খাজের লাগি হে করে, হ্যাঁ এগুলা হিন্দু মেয়ে লইয়া গিয়া ঢুকছে গিয়া। আমি ও কথাটা ধরিয়া জ করতাম চাইছি যে আমার ইন্ডাস্ট্রি যাতে দ্বিতীয় দিনে এই ঘটনা না হয়, ওই জিনিসটা আমার দ্বিতীয় দিনে না হয় জিনিসটা। তারা কি আজকে যে ধরনের আচরণ করছে, অসামাজিক আচরণ একটা আপনার ব্রিক ইন্ডাস্ট্রির মধ্যে করছে, তাদের প্রতি আপনারা মানে আপনার কি লক্ষ্য থাকবো? পুলিশ প্রশাসনে যা জীব সম্ভব তাই আমি আছি রাজি, আপনারা যতটুকু মানে আপনার মানে দ্বিতীয় দিনে আমার ব্রিক ইন্ডাস্ট্রিতে এইরকম কাজ না হয় আপনারা জীব করবো। হ্যাঁ।